ঈদের ছুটি শেষ হলো, রেশ রয়ে গেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। লাখো পর্যটকের ভিড়, সাগরের জলে সব বয়সী মানুষেরই উচ্ছ্বাস। সমুদ্র সৈকত ছাড়াও দরিয়ানগর, হিমছড়ি, রামুর বৌদ্ধ মন্দির, ইনানি সৈকত এবং মেরিন ড্রাইভ সড়কসহ জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের পদভারে মুখরিত। আমি জীবনের ফার্স্ট আসলাম, আমার অভিজ্ঞতায় মানে আমি খুবই ভালো লাগতেছে, মানে এই জায়গায় না আসলে বোঝা যেত না যে কি মানে মিস করতেছি। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ, কাজ করছে টুরিস্ট পুলিশের 121 সদস্য, টহলে যুক্ত হয়েছে আধুনিক যানবাহন। আমাদের একটা করে ব্যানার থাকবে, যেটা লেখা থাকবে এখন পাড়া চলছে, পাড়ার সময় পাঞ্চানামা বিপজ্জনক, এই ধরনের ব্যানার থাকবে। আমাদের এখন যে সেন্স সাপোর্ট ভেহিকলটা দেখতে পাচ্ছেন পেছনে, তাতে আমাদের একটা মাইক লাগানো থাকবে, আমরা ট্যুরিস্টদেরকে সতর্ক করব। এবং প্রতিটা হোটেল মোটেলের জন্য আমাদের টহল থাকছে, এবং বিকেলবেলা আমাদের টাইগার পার্টি প্রতি বছর থাকে, সেই পার্টিতেও থাকছে। এবং এবারে আমরা সারা রাত দেবে, আমাদের যে ঝাবন আছে ঝাবনের মধ্যে আমাদের ট্যুরিস্ট বাসের টহল থাকবে। নগর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সাগরে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা, আসছেন বিদেশি পর্যটকরাও। মৌসুমী সুলতানা, চ্যানেল আই।